তো আজ 2s কমপ্লিমেন্ট কিভাবে করতে হয় বা 2s কমপ্লিমেন্ট সংখ্যা কি, তো যারা 1s কমপ্লিমেন্ট ভিডিওটি দেখো নাই তারা আমার ইউটিউব চ্যানেলে থেকে ভিডিওটি দেখে নাও। তো 1s কমপ্লিমেন্ট কাকে বলে বা 1s কমপ্লিমেন্ট কি বা 1s কমপ্লিমেন্ট কিভাবে করতে হয়, যদি ওই ভিডিওটি যদি না দেখে যদি 2s কমপ্লিমেন্ট করো তাহলে খুব কঠিন হয়ে যাবে। তো 1s কমপ্লিমেন্ট হলো বাইনারি বিটকে পরিবর্তন করা, এক কথায় প্রকাশ। তো 2s তাহলে কমপ্লিমেন্ট কি? 2s কমপ্লিমেন্ট হলো বাইনারি সংখ্যা 1s কমপ্লিমেন্টের সাথে, বাইনারি সংখ্যা 1s কমপ্লিমেন্টের সাথে 1 যোগ করলে তাকে 2s কমপ্লিমেন্ট বলে। আমি আবার বলি, বাইনারি সংখ্যা 1s কমপ্লিমেন্ট সাথে 1 যোগ করলে তাকে 2s কমপ্লিমেন্ট বলে। তো এখন আমরা 2s কমপ্লিমেন্ট করব। আমি সর্বপ্রথম ডাইন থেকে এর বিটগুলো নিতে হবে, বাইনারি সংখ্যাগুলো। তো আছে 0 1 1 0, প্রথম দেখতে হবে 2s কমপ্লিমেন্ট অফ 0 1 1 0 ইস মানে হয়। তো আমরা এরা পরিবর্তন করব, যদি পরিবর্তন করি তাহলে প্রথমে 0 পরিবর্তে কী হবে? 1, ঠিক আছে। 1 এর পরিবর্তে 0, আর 1 এর পরিবর্তে 0, আর 0 পরিবর্তে কী হবে? 1। তারপর এর সাথে সংখ্যা মধ্যে আছে কি, 1s কমপ্লিমেন্টের সাথে 1 যোগ করে, তাহলে 1s কমপ্লিমেন্ট, এটা তো 1s কমপ্লিমেন্ট হয়ে গেছে, তো এর সাথে 1 যোগ করলাম, ঠিক আছে, যোগ করে। তো 1 যোগ করলে কী হয়? 1 0। তো আমরা এখানে 0 লিখলাম, তারপরে এখানে ক্যারি 1 আছে 1 লিখলাম, তো 0 আছে 0 লিখলাম, তারপরে 1 আছে 1 লিখলাম। তো তারপরে এখন 2s কমপ্লিমেন্ট তো হয়ে গেল, 2s কমপ্লিমেন্ট 1 0 1 0। এখানে কিছু 2s এর কমপ্লিমেন্ট কিছু শর্ত আছে, যদি ক্যারি 1 থাকে তবে ক্যারিটা বাদ দিলে যা পাওয়া যাবে তাই ফল আর কি। তো আরেকটা শর্ত আছে, যদি ক্যারি 0 থাকে তবে প্রাপ্ত যোগফল 2s কমপ্লিমেন্ট, পুনরায় আবার 2s কমপ্লিমেন্ট করতে হবে যদি 0 থাকে, ঠিক আছে। তারপরে শুধু ফলের সাথে মাইনাস চিহ্ন দিতে হবে, এটাই 2s কমপ্লিমেন্ট যদি 0 ক্যারি থাকে। তো এখানে আমরা 2s কমপ্লিমেন্ট ইকুয়াল দেই আছে কি 1 0 1 0, তারপর এই সংখ্যাটা আমরা নিব, ঠিক আছে। তারপরে উপরে আছে 1 0 1 1, ঠিক আছে। তারপরে এটা আমরা কী করব, এটা আমরা যোগ করব, ঠিক আছে। তারপরে এখানে আমরা যোগ যদি করি, 0 আর 1 যোগ করলে হয় 1, 1 অন যোগ করলে হয় 1 0, 0 দেখলাম ক্যারি 1 আসলো হাতে, এক থাকলো আর কি 1, তো 1 অন যোগ করলে হবে 1 0। তো এটাই, তো এখানে ক্যারি কি 1, তো ক্যারি 1 থাকলে ক্যারি বাদ দিয়ে যা থাকবে তাই অ্যান্সার, ঠিক আছে। সুতরাং এর অ্যান্সার আর কি 0 1 0 1, অ্যান্সার এটাই। এখন দেখা যাক নিচেরটা, নিচে একটা আছে আইটেমটা, সেম আগের নিয়মই। তো প্রথমে আমরা কোনটা নেব, এটা নেব, যে সংখ্যাটা আমরা এখানে নিচে নেওয়ার পরে এটা আমরা 1s কমপ্লিমেন্ট করতে হবে। তো 1s কমপ্লিমেন্ট কাজই হলো পরিবর্তন করা, 1 থাকলে 0, 0 থাকলে 1, তো এখানে 1 আছে তাহলে
জিরো দিলাম, তো জিরো আছে ওয়ান দিলাম, আর ওয়ান আছে জিরো দিলাম, আর জিরো আছে ওয়ান দিলাম। আবার ওয়ানের সংজ্ঞা, টু এসে সংজ্ঞা আমরা পড়ছি যে এর সাথে ওয়ান এস কম্পিউটারের সাথে যোগ করতে হয়, তো আমরা ওয়ান এখানে দিলাম, দেওয়ার পরে এটা যোগ করবো এখন আমরা। তো ওয়ান অন যোগ করলে হয় ওয়ান জিরো, তো জিরো দেখলাম এখানে হাতের ওয়ান থাকলো, এখানে জিরো আর ওয়ান যোগ করলে হয় ওয়ান, তো ওয়ান আছে ওয়ান দিলাম, তো জিরো আছে জিরো দিলাম, ঠিক আছে। তো আমরা এটাই এখানে করলেই হবে, তো আমরা এখন এটা নিব, এখানে আছে জিরো ওয়ান জিরো ওয়ান, ঠিক আছে, জিরো ওয়ান জিরো ওয়ান, তারপর এটা আমরা যোগ করব আবার, জিরো আর ওয়ান যোগ করলে কত হয়, ওয়ান হয়, ওয়ান আর জিরো যোগ করলে ওয়ান হয়, জিরো ওয়ান আর ওয়ান যোগ করলে কত হয়, টেন হয়, তো জিরো জিরো যোগ করলে হবে জিরো। এখানে ক্যারি কি, এখানে ক্যারি হলো জিরো, তো নিয়মটা আমরা আবার বলতেছি, যদি শূন্য থাকে তোমার আবার টু এস কমপ্লিমেন্ট করতে হবে এটার সাথে, তো এখন আমরা টু এস কমপ্লিমেন্ট করব, দেখি টু এস কমপ্লিমেন্ট কমপ্লিমেন্ট অফ তো জিরো বাদ দিতে হবে, ওয়ান জিরো ওয়ান ওয়ান এইটুকু, তারপরে ইস ইকুয়াল, তো ওয়ান আছে, ওয়ানের পরিবর্তে কী হবে, জিরো, জিরো পরিবর্তে হবে ওয়ান, ওয়ানের পরিবর্তে হবে জিরো জিরো, ঠিক আছে। এটার সাথে আমাকে আবার টু এস কমপ্লিমেন্ট করতেছি, তো ওয়ান যোগ হবে, তো যোগ করি, তো এখানে কী হবে, ওয়ান জিরোর সাথে ওয়ান যোগ করলে ওয়ান হয়, জিরোর সাথে এখানে জিরোই আছে জিরোই, জিরো ওয়ান আছে ওয়ান, জিরো আছে জিরো, ঠিক আছে। তো এটা এখন অ্যান্সার খালি মাইনাস চিহ্ন বসে দিলে হয়ে যাবে, তো নিম্নের নিম্ন ফল মাইনাস জিরো ওয়ান জিরো ওয়ান অ্যান্সার, তো দেখা যায় না, এটাই অ্যান্সার। তো আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ, যদি ভিডিওটি দেখে যদি তোমরা একটু হলেও যদি উপকৃত হও তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, কমেন্ট করবে, শেয়ার করবে এবং সকল বন্ধুদের সাথে শেয়ার করবে, ঠিক আছে। আর তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম।